আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে মাস্টার অ্যাডজাস্ট ফ্যান হাউজে। তো আজকে কিন্তু আমরা খুব চমকপ্রদ কিন্তু অ্যাডজাস্ট ফ্যানের ভেরিয়েশন দেখাবো। তো আসলে কিন্তু আমাদের বাংলাদেশি যারা আছেন তারা কিন্তু অ্যাডজাস্ট ফ্যানের কিন্তু উপকারিতাটা কিন্তু কম বেশি সবাই জানেন, প্লাস পাশাপাশি কোথায় এগুলো ইউজ হয় সবই কিন্তু আপনারা জানেন। তো শুরুতে আপনার নামটা যদি আমরা একটু জানতে চাই। আমার নাম আবুল হাসান বিদ্যুৎ, মাস্টার অ্যাডজাস্ট হাউজ ইউনিট 1 থেকে বলছি। ওকে, তো আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো প্রতিষ্ঠানকে বাঁচাবে। ভাই, আপনার জন্য আজকে আমার একটা, যারা ইন্ডাস্ট্রিয়াল কাস্টমার আছে তাদের জন্য একটা ধামাক অফার থাকবে আমাদের কোম্পানির তরফ থেকে। 54 ইঞ্চি বড় ফ্যানটা যদি আজকের জন্য নিতে চায় তাহলে একদম 19,000 টাকা, মাত্র 19,000 টাকা, মাত্র 19,000 টাকায় আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন এই বিশাল বড় অ্যাডজাস্ট ফ্যান। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? ওকে, তো অনেকে তো আপুরা যারা কিচেনটাকে একটু ঠান্ডা রাখতে চায় রান্না করার সময়, তো অনেকে দেখা যায় যে আসলে কিচেন উঠটা তো দেখা যায় অনেক বড় একটা স্পেসের প্রয়োজন। তো আপনাদের কোম্পানি কিচেনে ইউজের জন্য কী অ্যাডজাস্টমেন্ট আছে যেন রান্নাঘরটা ঠান্ডা থাকে রান্নার সময়? কিচেন ইউজের জন্য আপনাদের জন্য 3টা প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ওকে, একটু জানতে চাই আমরা। এটা হচ্ছে ছোট্ট একটা প্রোডাক্ট। আচ্ছা, ওকে, কুলিং ফ্যান বলে এটা। আচ্ছা, কুলিং ফ্যান এটা। এটা কিচেনে, এটা প্রাইজিংটা কেমন থাকবে আপনাদের? এটা প্রাইজিং 2000 থেকে শুরু, 2000 টাকা থেকে স্টার্ট। ওকে, নেক্সট আপনার পেছনে আমরা একটা দেখাবো। এটা এটা, হ্যাঁ, এটা এটা কেমন দাম পড়ে? এটা 6000 থেকে শুরু। এটা 6000 থেকে শুরু। তো আপনার পাশে আমরা আরেকটা জাদুকরি কিছু দেখতে পাচ্ছি। জাদুকরি এটা হচ্ছে অনেকের কিচেনে মাছি মশার একটু সমস্যা আছে, ওই ক্ষেত্রে এখানে মস্কিটো আউট দেখা যায় রান্না করার সময় মাছি ভ্যানভ্যান করতে থাকে, মশা চলে আসলো। তো সেক্ষেত্রে আপনার এটা যখন কিচেন হুডের পরিবর্তে ইউজ করবেন আশা করি মাছি মশাটাও টেনে বের করে দিবে, প্লাস আপনাদের কিচেনটা ঠান্ডা রাখবে। তো এটা প্রাইসটা কেমন থাকবে? এটা 10,000 থেকে শুরু। এটা 10,000 টাকা থেকে শুরু। আমরা তো চলে আসলাম আপনার এখানে, তো মূলত আপনারা কি প্রোডাক্ট? মূলত আমরা ইন্ডাস্ট্রিয়াল কাজ, ভেন্টিলেশন কাজ নিয়ে কাজ করি, এবং এছাড়াও আমাদের বাসাবাড়িতে ইউজের জন্য যত ধরনের অ্যাডজাস্ট ফ্যান তৈরি হয় ওগুলো আমরা নিয়ে কাজ করি। যেরকম আমাদের প্রথম আছে হলো মাস্টার 12 ইঞ্চি থেকে 24 ইঞ্চি, এগুলো নিয়ে আমরা কাজ করি। আর তো ভাইয়া, আমরা আপনার লোকেশনটা একটু জানতে চাই। আমাদের লোকেশনটা হচ্ছে গাজীপুর বড়বাড়ি মেন রোডের পাশে, পাশে মসজিদের, বড়বাড়িতে মসজিদের মসজিদের পাশেই কিন্তু, এবং অপোজিটে আমাদের পাকসিন এবং বড়বাড়ি সমিলের জাস্ট অপোজিটে। আচ্ছা, এই যে আমরা আসলে মসজিদের পরে আর ভালো কিছু লোকেশন হওয়ার লাগে না কারো, তো বড়বাড়ি এসে আপনারা বড়বাড়ি বড় মসজিদ একদম মেন রোডের সাথেই, কেউ সুন্দর লোকেশন, একবারে সুন্দর একটা লোকেশন। তো মাস্টার অ্যাডজাস্ট হাউজ ইউনিট 1 কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ভাই, আপনারা মূলত কি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছেন? আমরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যত ধরনের ভেন্টিলেশন সিস্টেম আছে এগুলো নিয়ে কাজ করি। আচ্ছা, ওকে, সব তো বাসাবাড়ি রেসিডেন্সিয়াল ইউজার? হ্যাঁ, অবশ্যই বাসাবাড়ি তো আছে, বাসাবাড়ি, মসজিদ, মাদ্রাসা সব ধরনের। তো আসলে এই প্রোডাক্টটা হচ্ছে মাস্টার, আমাদের নিজস্ব প্রোডাক্ট, আমরা নিজেরা ইম্পোর্ট করি। আচ্ছা, এটা হচ্ছে 12 ইঞ্চি থেকে শুরু, 12 ইঞ্চি থেকে শুরু, এটা 12 ইঞ্চি, 16 ইঞ্চি, 20 ইঞ্চি এবং 24 ইঞ্চি। আচ্ছা, ওকে, তো মূলত এগুলো ম্যাটেরিয়ালসগুলো কী কী থাকে? ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে বডি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম বডি, হ্যাঁ, একবার 100% কপার আমাদের মোটরটা। আচ্ছা, তো 100% কপার? জি, আসলে মোটর তো অনেক ধরনের হয়, আমার আমার বাসার পানি ওঠানোর মোটর এক মাসে 3 বার পুড়ে গেছে। জি, এর মূল্যে সরবরাহ করে থাকি। আচ্ছা, আমাদের এগুলোতে ইম্পোর্টের মাল, এগুলা দাম সব সময় এক থাকে না, ফ্লাকচুয়েট করে ডলারের দামের সাথে, তাও এগুলো সাধারণত আপনি 6000 থেকে আমার মতো কিন্তু মাসে 3 বার মোটর বাঁধতে হবে না, কারণ আমি নিজে কিন্তু 3 বার মাখছি গত মাসে। হ্যাঁ, তো এই যে দেখেন ছোট একটা, এটা অনেকে আছে কিন্তু আপনারা কিচেন হুড গুলো ইউজ করতে চান না, তারা উইন্ডো হিসেবে কিন্তু এগুলো আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। পাশাপাশি যে মাঝারি সাইজ যেটা আছে, অনেকে দেখা যায় আপনারা যে ডাইনিং রুমটা আছে, ডাইনিং রুমে যখন আপনারা খাবারগুলো অনেক খাবার একত্রে নেন তখন কিন্তু একটা ব্যাড স্মেল চলে আসে, তো ডাইনিংও কিন্তু আপনারা পাশাপাশি কিন্তু এই অ্যাডজাস্টগুলো কিন্তু আপনারা নিতে পারেন। মোটামুটি এগুলো ফ্যামিলি সাইজের মধ্যে আছে,
ওকে, তো ভাইয়া এখন যদি আমরা আপনার কাছ থেকে একটু কমার্শিয়াল ইউজের জন্য, আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি শাড়িতে শাড়িতে কিন্তু অনেক অ্যাডজাস্টের ভেরিয়েশন আছে, তো এগুলো যদি আমরা একটু জানতে চাই আপনার কাছ। তো ভাইয়া আপনার সামনে তো খুব সুন্দর সুন্দর কিছু আমরা ফ্যান দেখতে পাচ্ছি, তো এই ফ্যানগুলো সম্পর্কে একটু জানতে চাই। এগুলোতে এক একটা এক এক রকম ডিজাইন দেখা যাচ্ছে, তো এগুলো কী পারপাসে ইউজ করা হয় আর এগুলো কী ফ্যান? এগুলো বেসিক্যালি এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফ্যান। আচ্ছা, এটা হচ্ছে পোর্টেবল ব্লোয়ার এটাকে বলে, এই জায়গায় ব্লোয়ার ফ্যান বিভিন্ন জায়গায় পোর্ট করা যায়। তো এগুলো আস্কিং কেমন হয় প্রাইস আপনাদের? এগুলোর প্রাইসটা, এগুলো ইন্ডাস্ট্রিয়াল তো এগুলোর প্রাইসটা ভ্যারি করে বস, এগুলো সবসময় এক থাকে না, এক থাকে না, তবে মিনিমাম আপনি 15 থেকে শুরু। আচ্ছা, 15 থেকে স্টার্ট আর কি। তো আপনারা যারা নিতে চান তো এটা নিতে পারবেন। তো পাশাপাশি আমরা এখানে রয়্যাল ব্লু কালারের একটা দেখতে পাচ্ছি, এটা তো এটা হচ্ছে ভাই চমৎকার একটা প্রোডাক্ট। এটা হচ্ছে এটাকে বলে কার্পেট ডায়ার। আচ্ছা, কার্পেট ডায়ার, এটা কাজটা কি থাকবে? যেখানে ইউজ কার্পেট ইউজ হয় যে সব প্রতিষ্ঠানে, মসজিদে, ফাইভ স্টার হোটেলে, বড় বড় ফ্যাক্টরিতে কার্পেট ডায়ার বা ফ্লোর, অনেক বড় ফ্লোর, ফ্লোর শুকানোর জন্য, ফ্লোর শুকানোর জন্য কার্পেট পরিষ্কার করার জন্য এটা ফ্লোর। তো দেখা যায় ইন্ডাস্ট্রিগুলোতে অনেক সময় দেখা যায় আপনারা যখন ফ্লোরটা ক্লিন করে থাকেন তো দেখা যায় পানিটা পড়ে থাকে ফ্লোরে, আসলে দীর্ঘ সময় লাগে শুকানোর জন্য। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে মেশিনটা আছে তো এটা কিন্তু দিয়ে কিন্তু আপনারা ফ্লোরটা শুকাতে পারেন, কিন্তু খুবই এটা বাসা বাড়ি ইউজের জন্য খুবই পারফেক্ট এটা। তো এগুলো আস্কিং প্রাইস কেমন হয়? মোটর স্পিড 1400 RPM হয়, 2800 RPM হয়, ওই ওর উপরে দামটা ভেরি করে। আচ্ছা, তো ভাইয়া আপনার পেছনে আমরা একটা টেবিল ফ্যানের মতো যাই হোক একটা কিছু দেখতে পাচ্ছি আর কি, তো এই ফ্যানটা সম্পর্কে আমরা একটু জানতে চাই। এটা অ্যাকচুয়ালি এটা টেবিল ফ্যান না, এটা হচ্ছে ওয়াল মাউন্টেন ফ্যান। ওয়াল মাউন্ট, হ্যাঁ, ওয়াল মুভিং ফ্যান বলে যে যেভাবে চেনে। আচ্ছা, ওকে। এটা যেখানে এটা ইন্ডাস্ট্রিয়াল ইউজ হয় এটা 26 ইঞ্চি থেকে 30 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এটা হচ্ছে যেখানে অনেক মানুষ কাজ করে, যেখানে সিলিং ফ্যানের কভার হচ্ছে না ওইখানে এটা দিয়ে কাজ হয়, এবং অনেক হেভি হেলিকপ্টারের মতো চলে, এবং ব্লেডগুলো কিন্তু হেলিকপ্টারের মতো দেখতে। স্টার্টিং কত এটা? 26 ইঞ্চি যেটা সেটা স্টার্টিং, এটা হচ্ছে 8 থেকে শুরু, 8000। হ্যাঁ, 8000। আর এটা, এটা হচ্ছে 10+, 3+, মানে 11, 10+, হ্যাঁ, 10+। প্রথমে আসি আমরা ইন্ডাস্ট্রিয়াল ফ্যান নিয়ে। আচ্ছা, ওকে। ইন্ডাস্ট্রিয়াল ফ্যান যেগুলো, এগুলোকে বলে, আচ্ছা, এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডজাস্ট ফ্যান। অ্যাডজাস্ট ফ্যান, আচ্ছা, ওকে। এগুলো হচ্ছে আমরা চীন থেকে ইম্পোর্ট করে থাকি। সর্বনিম্ন 18 ইঞ্চি থেকে শুরু, 18 ইঞ্চি। এই হচ্ছে আমাদের 18 ইঞ্চি প্রোডাক্ট। আচ্ছা, এই যে এটা না, এই যে সর্বনিম্ন 18, এটা ভিতরে ফ্যান থাকবে? হুম, এটা ভিতরে ফ্যান থাকবে। এটা যখন মোটরটা চালু হবে শাটারটা অটোমেটিক খুলে যাবে। আচ্ছা আচ্ছা, বাতাসে, বাতাসের মাধ্যমে এটা খুলে যাবে। আবার যখন মোটর বন্ধ হয়ে যাবে এটা অটো নেমে যাবে, ডাউন হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। তো এগুলো আপনাদের স্টার্টিং কেমন, আস্কিং প্রাইসটা কেমন থাকে? এগুলো 440, 220 দুই ধরনের হয়ে থাকে, দুই ধরনের হয়ে থাকে, ওই ক্ষেত্রে দামটাও ভেরি করে। আচ্ছা, ওকে। তো এখন যদি আমরা একটু আসি, এখানে জাম্বো সাইজ আছে, বড় বড় বিগ সাইজ কিন্তু আছে, তো এগুলো সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই, বিগ সাইজের গুলো। বিগ সাইজ আমি এটা পর্যায়ক্রমে বলে আসছি, 18 ইঞ্চি, 18 ইঞ্চি পরে হয় 24 ইঞ্চি। আচ্ছা, এই যে 24 ইঞ্চি, না আমরা যদি একটু একটু দেখাই, তো এই যে 24 ইঞ্চিটা আপনারা কিন্তু অলরেডি এই স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন, এটা থাকবে 24 ইঞ্চি। এটা হচ্ছে ব্যাক সাইড। আচ্ছা ভাই, এগুলোর আমরা সব প্রত্যেকটা দেখতে পাচ্ছি চারটা করে ফাঁকা, এরকম তিনটা বা চারটা এরকম কোনো কি হয় না? সব চারটা করে না, এই 24 ইঞ্চি চারটা পাকা, 24 ইঞ্চির পরে আমাদের প্রোডাক্ট হচ্ছে 32 ইঞ্চি, এটা এটা থাকবে 32 ইঞ্চি, 32 ইঞ্চ। এটা এটা কিন্তু ভাই আবার 6 ব্লেড। আচ্ছা আচ্ছা, মানে সাইজটা যত বাড়বে পাখার কোয়ান্টিটিটাও তত কিন্তু বাড়বে, প্লাস দামটাও কিন্তু বাড়বে, দামটাও বাড়বে। আমাদের নেক্সট সাইজ কোনটা থাকবে? নেক্সট সাইজ হচ্ছে 48 ইঞ্চি, 48 ইঞ্চি। এটা এটা হচ্ছে আমাদের হট আইটেম। আচ্ছা, এটাই সবচেয়ে রানিং আইটেম, এটা কিন্তু অনেক চাহিদা, অনেক চাহিদা, অনেক চাহিদা। এটা তো এটা সম্পর্কে একটু জানতে চাই। এটা হচ্ছে 48 ইঞ্চি
মোটর সেম এজ ইট ইজ যেগুলো বলা হয়েছে আমাদের মোটর কিন্তু ছোট বড় মিডিয়াম সবগুলোতে এক ধরনের স্ট্যান্ডার্ড আমরা মেইনটেইন করে থাকি আচ্ছা মোটরগুলো একই থাকে একই স্ট্যান্ডার্ড মেইনটেইন করে থাকে আর উপরে যে ম্যাটেরিয়াল স্যার এটা কি ম্যাটেরিয়াল থাকবে এই যে কভারটা এটা হচ্ছে এটা জিপি শীট আচ্ছা জিপি শীট এটা তার সামনে দিয়ে কিন্তু সেফটি কিন্তু নেট দেওয়া আছে অবশ্যই দেওয়া আছে নেট দেওয়া আছে এখানে এটা বডিটা হচ্ছে জিপি শীট গ্যালভানাইজিং শীট বলে যেটা আচ্ছা এটা বডিটা চারপাশে জিপি শীট গ্যালভানাইজিং শীট এটা হলো এটা হচ্ছে বলে লুবার ইঞ্জিনিয়ারিং ভাষা লুবার সাধারণ ভাষায় কেউ শাটার বলে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এসএস এসএস এর মানে হ্যাঁ এসএস প্রোডাক্ট আর ভিতরে ভিতরের যে ছয়টা পাখা এটাকে ব্লেড বলে এটাকে ব্লেড বলে হ্যাঁ আচ্ছা ব্লেডটা হয় এসএস এবং অ্যালুমিনিয়াম তো আমরা আপনাদের কোম্পানির যদি একটু অনুমতি থাকে তো আমরা যদি একটু জানতে চাই যে মোটামুটি আস্কিং কেমন হয় আপনাদের বড় সাইজগুলো এগুলো রেট হচ্ছে বস রেটটা কিন্তু ভ্যারি করে আচ্ছা যেহেতু এগুলো অ্যালুমিনিয়ামের উপর দেখা যায় ডলারের দাম বাড়লে কমলে দেখা যায় প্রোডাক্টগুলো প্রাইসও বেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আসলে যেমন আজকে যে আমরা ভিডিওটা পাবলিশ করলাম দেখা যায় এক সপ্তাহ পরে বাড়তেও পারে আবার কমতেও পারে হ্যাঁ তো কমার সম্ভাবনা নাই বাড়ার সম্ভাবনা নাই কারণ আমরা এমন একটা দেশে বাস করি একটা একবার বাড়লে সেটার কমার কোনো অপশন থাকে না তো মোটামুটি আস্কিংটা কেমন হয় আপনাদের আস্কিং এটা হচ্ছে যে আপনার বর্তমানে যদি এসএস দিয়ে আপনি নিয়ে থাকেন আচ্ছা এই অবস্থা প্রাইস এই অবস্থা এটা রেট আছে আপনাদের ফিক্স প্রাইস 19000 টাকা মাত্র 19000 টাকা কি বলেন আপনি এটা আপনাদের ইন্ডাস্ট্রিয়ালের সুবিধার্থে এটা আমরা দিয়ে থাকি অনেক ইন্ডাস্ট্রিগুলোতে এগুলো দেখা যায় এগুলো সম্পর্কে একটু জানতে চাই আমরা এটা হচ্ছে বস এটাকে বলে এটা হচ্ছে ভেন্টিলেশন সিস্টেম আচ্ছা এটাকে ন্যাচারাল এটার ভিতরে কোনো পাওয়ার লাগে না বিদ্যুতের কোনো সংযোগ নাই ন্যাচারাল ভেন্টিলেশন আচ্ছা এটা প্রাকৃতিক বাতাস ভাবে চলবে মানে এটার ভিতরে কোনো ফ্যানও লাগবে না কোনো ফ্যান লাগবে না মোটর লাগবে না মোটর লাগবে আচ্ছা আচ্ছা ওটা মোটর থাকবে যেটা বাতাসের ফ্লোটাকে ভিতর থেকে বের করে জি জি রাইট এটা আর উপরে কভারটা এমনি প্রাকৃতিক ভাবে ন্যাচারাল ভাবে মুভ করবে তো এইটার প্রাইসিংটা কেমন হয় আপনাদের এটা হচ্ছে আমাদের তিনটা সাইজ হয় আচ্ছা 20 ইঞ্চি 22 ইঞ্চি এবং 24 ইঞ্চি আচ্ছা 20 22 24 20 কত থেকে স্টার্ট আপনাদের 20 আমাদের শুরু হচ্ছে 4500 থেকে 4500 টাকা তো আরো কিছু কালেকশন আছে আমাদের তো কি আছে ভাই আমরা একটু দেখাই বস এটা হচ্ছে আমাদের একটা হট কেক আইটেম এটাকে বলে মসকিটো আউট অ্যাডজাস্ট ফ্যান আচ্ছা আচ্ছা মসকিটো আউট অ্যাডজাস্ট ফ্যান এটা হচ্ছে যখন এটা লাইন দেওয়া থাকবে এখানে একটা আলো জ্বলবে আলো জ্বলবে আলো জ্বলবে এটা এই আলোটা হচ্ছে মশা আকৃষ্ট করবে যখন মশা এখানে আসবে তখন এই ফ্যানের সাহায্যে মশাটাকে বের করে দেবে এবং আপনার সাথে সাথে আপনার দূষিত বাতাসও চলে গেল সাথে মশাও চলে গেল মশাও চলে গেল এটা হচ্ছে এটা প্রাইসিংটা কেমন এটা প্রাইসিংটা তো 10000 থেকে শুরু এটা কি 10000 আচ্ছা ওকে পাশাপাশি এখানে আরো আছে আমরা যদি আরেকটা আছে এটাকে বলে আপনার চিলার ফ্যান আচ্ছা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গায় তারা ভেন্টিলেশনের জন্য চিলার কাজ করে থাকে একটা কাজ আছে চিলার ওখানে ফ্যানের দরকার হয় এটা একটা চিলার ফ্যান এটা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা কেমন প্রাইস করে এটা প্রাইস 10000 টাকা এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল র‍্যাকিং সিস্টেম আচ্ছা এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালের যে কাঁচামালগুলো রাখার জন্য বা তৈরি করার পণ্যগুলো রাখার জন্য এগুলো ইউজ হয় এটা হলো ইন্ডাস্ট্রিয়াল র‍্যাকিং সিস্টেম এটা কিন্তু সর্বোচ্চ 30 ফিট হাইট পর্যন্ত আমরা কাজ করে থাকি 30 ফিট তো ফ্রেন্ডস আমরা বিদায় নিব আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ওকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম